Majar Ligiribari Janajati Modelor, Proctor, Public from Hamilan, Tijukita, football, Aro, cricket killer, Pabe, Puroskar, Tropidan, Asham Lutat Chanel, or Mukyompa, Doctor, Oindoprince Pangan, Aro, Okom Sarkar, Tata Bharat Sarkar, Niti Ayogar Dhara, Secret of Hamaji Onustan, Tal Society, Hompadika, Junmoni Yen Pangin or Hoy, Upo Hompada Onus Yene. অসম লুটাত গুষ্টি লৈ প্ৰাক্তন ছাত্ৰ-ছাত্ৰী সমাৰোহৰ তৰফৰ পৰা আন্তৰিক অভিভাৱন জ্ঞাপন আগন্তুক মাৰ্চ মাহত অনুষ্ঠিত হ'বলগীয়া ছাত্ৰ-ছাত্ৰী সমাৰোহ উপলক্ষে আয়োজিত মাজৰ লিগিৰিবাৰী জনজাতি মধ্য ইংৰাজী বিদ্যালয়ৰ প্ৰাক্তন ছাত্ৰ-ছাত্ৰীৰ উদ্যোগত তথা মাজৰবাৰী যুৱ সংগ আৰু লিগিৰিবাৰী টাইগাৰ ক্লাবৰ সহযোগত মৰংগৰ খেল পথাৰৰ ক্ৰীড়া উৎসৱ অব্যাহত উত্তৰ ক্ৰিকেট খেল আৰু ফুটবল প্ৰতিযোগিতাৰ প্ৰাইজ ট্ৰফিৰ দাতা ডক্টৰ অৰিন্দ্ৰপ্ৰিন্স পাংগং আৰু জন্মনি য়েন পাংগিঙৰ হয় আসাম লুটাটৰ উপ সম্পাদক অনুজ য়েনে সমিতিৰ সম্পাদক দুলেশ্বৰ পাংগং জান মিলি বিজয় পাংগং আৰু ৰোহিত পাংগং হাতত গতাই দিয়ে দৃশ্যমুখৰ পৰা অনুজ য়েনৰ ৰিপৰ্ট অসম লুটা আমি আমার কর্মী হিসাবে দেখেন দুই গড়ি লগে ভূপরি স্বাস্থ্য বিভাগ কামনা করেছি আর আজি এই দ্বিতীয়বার ক্রিকেট প্রতিযোগিতা সকল অনুরাগী খেলোয়াড় সকল উপস্থিত আছে তেওঁলোক আটাই লৈকে আমার দাসমুদার তরফ পৰা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছো আর অনুষ্ঠিত হবলগিয়া আগন্তুক মার্চ মাহত যে ছাত্র সমারোহ হব অবলম্বিত কার্যসূচী রূপায়ণ করার তারে কামনা করেছো আসাম লুটাদলের শীর্ষালয় কৃষ্ণগর হয় ধন্যবাদ ছাত্র ছাত্রী সমারোহত আমার মাজত উপস্থিত হয়েছে এক সংবাদ গোষ্ঠীর আসাম লোটাত অদমলোক হেৰি আমার দিশাংমুখৰী স্থায়ী সংবাদকর্মী শ্রী অনুসীন স্যার আমার মাজত উপস্থিত হয়েছে সম্বর্ণনা জানাবলে আমার প্রাক্তন ছাত্র তথা দুটা কমিটির রোহিত পাংগিং দেবক অনুরোধ জানা হয়েছে আমার কবি তথা সংবাদকর্মী আসাম লুটাডর সাংবাদিক স্থায়ী সাংবাদিক অনুসীন স্যারে আমার মাজত উপস্থিত হয়ে লগতে এও আমার এই যিখিনি ক্রিয়া সমারোহত কিছুমান উপহার আমার মাজত প্রদান করব আজি উপস্থিত হয়েছে আমি কবি তথা সংবাদকর্মী অনুসীন স্যারক কেইখানমান কবলে আমার ধন্যবাদ জয়গতে ক্রিকেট প্রেমী রাইজলৈ দা আসাম লুটাত চ্যানেলৰ পৰা পুনৰবাৰ স্বাগতম জনাইছো আজি পুনৰ মই ডক্টর অরিন্দ্রপ্রিন্স পাংগিং আমি প্রথমে আমার প্রাক্তন ছাত্র সমারোহ তরফের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেছো বর্তমান গুয়াহাটির পরিয়াল হতে থাকে আসাম লুটাত চ্যানেল ব্যক্তিগত চ্যানেল আসাম লুটাত চ্যানেলত বিভিন্ন প্রান্তর যিকোনো মুহূর্তত নিউজর প্রেরণ করে থাকে আর আমার দিশাংমুখরে শিবসাগর দিশাংমুখ মাজরবাড়িতে একাতর উপজা ঠাই আমার মাননীয় অভিভাবক বীরনাথ পাঙ্গিদেবর সুযোগ্য সন্তান এহতীয়াকে ডক্টর উপাধিরে বিভূষিত হয়েছে ইকোনমিক্স বিভাগত ডক্টর উপাধিরে বিভূষিত হয়েছে আমি অতিকৈ খুবই আনন্দিত হয়েছো আমি আমার মাজর ডিগ্রিবাড়ী জনজাতির মধ্য ইংরাজী বিদ্যালয়ের অধ্যয়নরত প্রাক্তন ছাত্র ছাত্রীর সমারোহর তরফের পুনর্বার আমি অভিবাদন জ্ঞাপন করছো আন্তরিক জানাইছো ওয়েলকাম জানাইছো আমি আগন্তুক অনুষ্ঠিত হবলগিয়া আমার ক্রিকেট খেল আর ফুটবল প্রতিযোগিতার কারণে
এখেতে আমার খুব মনের ইচ্ছারে আমার কেটামান নীতি ট্রফি প্রাইজ মনি ক্রিকেট খেলার ভাবে ফুটবলের কারণে তেখেতে আমাকে ঠিক অকমান মরম জাতিছে এই ট্রফি কেটা আমার ওসরতে আছে এই ট্রফি কেটা আপনার প্রাক্তন ছাত্র মানুষের হাতত মই এগারী সংবাদ সেবক হিসাবে সাধারণ কর্মী হিসাবে আসাম লুটাদর উপ সম্পাদক হিসাবে এই ট্রফি কেটা আপনার হাতত অর্পণ করব বিচার আমার সাধারণ ধন্যবাদ আসাম আসাম সংবাদ গোষ্ঠীলে আমার মাজার লিগিৰিবাৰী জনজাতি মধ্যসংগী তরফ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির পর আপনার অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছো আর আমার উদ্যোগ সমিতির অনুরোধ যে আমি প্রতিদিনই সংবাদ গোষ্ঠীর স্থায়ী সংবাদ কর্মী অনুষ্ঠান তারপর প্রতিদিনই আমি গ্রহণ করব অনুরোধ জানা হয়েছে ধন্যবাদ আমার যেখানে দাতা পরিয়াল দাতা গোষ্ঠী এসকলে আমার উৎসব প্রাক্তন ছাত্র ছাত্রী উদ্যোগ যে ক্রিয়া সমূহ হয়েছে উদযাপন কমিটির তরফের পর আপনার হৃদয়ও কামনা করা হয়েছে ভগবান ওসর যে প্রার্থনা আপনার সদায় এনেই সমাজের প্রতি দায়িত্ব নিষ্ঠা সহকারে কাম করে যাক সমাজজনক উন্নয়নের এখন আগবহার সহায় করব ধন্যবাদ নমস্কার আসাম লুটাস জেলার পর মই শ্রীমুখর অনুসীন প্রথমে স্বাগতম জানাইছো আমার ন্যাশনাল খেলোয়াই দিগন্ত বড়া সাহেব নমস্কার আপনি আমার মাজার লিগিৰিবাৰী জনজাতি মধ্য ইংরাজী বিদ্যালয়ের প্রাঙ্গণত উপস্থিত হয়েছে আজি প্রথম ক্রীড়া উৎসব উদ্বোধনী খেলত আপনি আজি আহিছে আজি আমার ক্রীড়া প্রেমী রাইজক বা যুবচাম ক্রিকেট গ্রাম্য ক্রিয়ার যোগেদি ওলাই অহা এজন খেলোয়াই মই বর্তমান ও এন জি সির কর্মরত শিবসাগর অনুষ্ঠিত শিবসাগর তাকে কবলে বিচার যে যিকোনো খেলোয়াই গ্রাম্য অঞ্চলের পরে ওলাই আহে ওলাই আর এই চারি নম্বর খেল লিগিৰিবাৰী টাইগার ক্লাবসের ক্লাবক মানে এটাই অনুরোধ করি যে এনে ধরনের প্রতিযোগিতা আরো অনুষ্ঠিত করব আর এনে ধরনের প্রতিযোগিতার প্রায় আমার দেশের হোক রাজ্যের হোক ভবিষ্যতের ক্রীড়া গ্রহর সুদর্শ এটা আহিব ধন্যবাদ দিগন্ত বড়া সারদেব আপনাকে আমি আশা করছি আপনার পুনর্বার আমার গ্রাম্য অঞ্চললে আহি এনেকা প্রিয়মান যুবচামক খেলার সন্দর্ভত আপনি গঠনমূলক পরামর্শ দিব বলে আমি আশা করছি আর ভবিষ্যতে আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি আর আমার মাজত উপস্থিত আছে প্রাক্তন ছাত্র সমারোহের অভাপতি অনিরাম পাণ্ডিংদেব আজি এই মুহূর্ত আপনি কি কব বিচার প্রাক্তন ছাত্র সমারোহের এটা অনুষ্ঠিত ক্রীড়া উৎসব প্রথম দিনটা আপনি কি কব বিচার অকমান কব নাকি সো আমি বিশেষ করে মাজার লিগিৰিবাৰী মধ্য ইংরাজী বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমারোহ কেইবাটাও আমি বিভাগ লই এখন সমারোহ অনুষ্ঠিত করা হয়েছে তার ভিতর একটা লেখন লোবলগীয় হয়েছে ক্রীড়া বিভাগ ক্রীড়া বিভাগত আমি এটাই লক্ষ্য উদ্দেশ্য আসলে যে ইয়াত প্রতিভাবান ছাত্র ছাত্রী বিশেষ করে গ্রাম্য অঞ্চল বসবাস করে এই গ্রাম্য অঞ্চল বসবাস করা ছাত্র ছাত্রী বা প্রতিভাবান উঠি অহা যুব প্রজন্মক আমি কেনেকৈ এটা মঞ্চ তৈয়ার করে বিশ্ব দরবার লৈ যাব পাৰোঁ এই বিষয়খিনি আমি চিন্তা চর্চা করে আমার উদযাপন সমিতির তরফের আমি এনেকুৱা এটা আয়োজন করা হয়েছে লগতে আমার বিভিন্ন বিভাগ আছে এই বিভাগ কেটা হয়েছে আয়ত বিভাগ আছে আর লগতে নৃত্য বিভাগ আছে চিত্র অঙ্কনের বিভাগ আছে এই বিভাগখিনি দ্বারা আমি এই আয়োজনটোত যাতে তেওঁলোকৰ প্রতিভাবান লোকসকলক বা ব্যক্তিসকলক আমি এই মঞ্চ